আসসালামু আলাইকুম, হাফসা ফুড ফিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর কলিজা ভুনা। গরুর কলিজা ভুনা খেতে আমরাও সবাই খুব পছন্দ করি। রুটি, ভাত কিংবা পোলাওর সাথে গরুর কলিজা ভুনাটা খেয়ে থাকি। কিভাবে দারুণ মজাদার গরুর কলিজা ভুনা তৈরি করতে হয় সে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 কেজি পরিমাণ নিয়েছি গরুর কলিজা এবং ফ্যাপসা। আমি দুটোকে একসাথে করে রান্না করব। এর জন্য ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটি হাঁড়িতে পানি গরম হতে দিয়েছি। এখন আমি সবগুলো কলিজা এবং ফ্যাপসা ঢেলে নিচ্ছি। তার সাথে দিচ্ছি 1 চামচ লবণ। এই লবণটা দেওয়ার ফলে গরুর কলিজার ভেতর এক্সট্রা যে রক্ত বা ময়লাটা আছে সেটা বের হয়ে যাবে। আমি প্রায় 5 মিনিটের মতো গরুর কলিজা এবং ফ্যাপসাগুলোকে সিদ্ধ করে নেব। ফ্যাপসা কিন্তু পানিতে ভেসে থাকে, বারবার চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। কলিজা এবং ফ্যাপসাগুলোকে ভালোভাবে 2-1 বার ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কলিজার উপর যে পাতলা আবরণটা আছে সেটা ফেলে দিতে পারেন। আমি এটা সহকারেই রান্না করব। এখন আমি চলে যাব পরের ধাপে। একটি প্যানে আমি 3-4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। গরুর কলিজা ভুনা করার জন্য একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিবেন, কারণ গরুর কলিজার সাথে এক্সট্রা কোনো তেল থাকে না। এর জন্য গরুর কলিজা ভুনাতে একটু বেশি পরিমাণ তেল লাগে। তার সাথে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 3 টেবিল স্পুন আদা রসুন এবং জিরা পেস্ট। পেঁয়াজ কুচির সাথে আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, লবণ দিচ্ছি 1 চামচ। এখন সব মশলাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটাকে একটু কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার বাটা। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 6টা এলাচি, 3টা লং, 2 টুকরো দারচিনি এবং 2টা তেজপাতা। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলা থেকে পানিটা শুকিয়ে তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি গরুর কলিজা এবং ফ্যাপসাগুলো ঢেলে দিচ্ছি। মশলার সাথে গরুর কলিজাগুলো ভালোভাবে মিশিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। দুই মিনিট পর দিচ্ছি 2 কাপ পানি। পানিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10-12 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। যদি কেউ জিরার গুঁড়াটা খেতে পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। আমি গরুর কলিজা ভুনার ঝোলটাকে বেশি শুকিয়ে ফেলবো না, একটু ঝোলঝোল রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতো করে ঝোলটাকে কম বেশি করে নিতে পারেন। গরুর কলিজা এবং ফ্যাপসা ভুনাটা তৈরি হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। সবটুকু গরুর কলিজা ভুনাটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কিভাবে তৈরি করে ফেললাম গরুর কলিজা ভুনা? অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং পরিবার সবাইকে নিয়ে খাবেন।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার আপকামিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।